আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবি আলমিন মুরসালিন আলিহি আলহি ওসআ আজমাইন আবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতি জুমাবারের মতো আজকের জুমাবারের এন বিশেষ আকর্ষণ দারসুল হাদিস আজকের এই দার্সল হাদিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দার্সল হাদিস এর আলোকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো ইল আজান মঞ্জুর ইল কিতাবনা শেষ জমানার জ্ঞানার দৃষ্টিকোণ থেকে অর্থাৎ আমরা এমন এক যুগে বাস করি যে যুগটি পৃথিবীর সর্বশেষ যুগ এই যুগের পরে আর যুগ নেই আমাদের এই জাতির পরে আর কোনো জাতি নেই এই সর্বশেষ যুগের সূচনা হয়েছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং আল কোরআনের মাধ্যমে হেনার গুহায় তিনি বলেছেন বস্তোফিন আসামি শাহ লাস্ট আওয়ার কিয়ামত মহাপ্রলয়ের মৃদুমন্দ বায়ু যখন বইতে শুরু করেছে মহাপ্রলয়ের সূচনা যখন হয়েছে তখন আমাকে প্রেরণ করা হয়েছে আজ থেকে চোদ্দোশো বছর আগে কোরআন এবং মোহাম্মদ সাল্লি সাল্লামের মাধ্যমে লাস্ট আওয়ার আখিরাত পর্ব শুরু হয়েছে কোরআন আচনা দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে আমরা তুলে আনছি প্রিয় দর্শক ভাই বোনেরা দুনিয়াকে এখন গুড বাই জানাবার সময় হয়েছে আখেরাতকে ওয়েলকাম জানাবার সময় হয়েছে দুনিয়ার প্রস্তুতির পাশাপাশি আরও বেশি করে আখেরাতের প্রস্তুতির ডাক এসেছে কোরআন থেকে সুরা আলম্বিয়ার প্রথম আয়তে আল্লাহ বলেছেন হিসাব মানুষের হিসাব নিকাশ ক্রমশ ঘনি আসছে যে অবস্থায় তারা আছে গাফলতের ঘুমে উদাসীনতায় বিভোর মরে দুন সেদিকে তারা তাকিয়েও দেখছে না যে আসলে কি ঘটছে কি ঘটবে কি হবে সেদিকে তাদের কোনো দৃকপাত নেই তারা আছে তাদের দুনিয়ার নিয়ে ব্যস্ত আমাদের এই যুগটি অত্যন্ত সংগোপনীয় একটি যুগ ফ্যাব্রিকেটেড আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে সব সত্যের উপরে একটা 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 অন্য আবরণ দিয়ে সত্য যাতে মূলটা প্রকাশ না পায় সেভাবে ছাড়া হয় দেয়া হয় এই জন্য এই যুগ থেকে এই যুগকে আপনি আপনি আমি বুঝব না আবারও বলছি এই যুগ থেকে এই যুগের মানুষের কথা শুনে এই যুগের সমস্ত মিডিয়ার বক্তব্য থেকে শুধু মিডিয়ার বক্তব্য থেকে শুধু বক্তৃতা থেকে এই যুগকে কেউ বুঝবে না আপনিও না আমিও না আশ্চর্য হচ্ছেন হ্যাঁ আশ্চর্যই লাগবে এই যুগকে বুঝতে হলে একটি চক্ষু এই যুগ কি বলছে সেদিকে দিতে হবে আরেকটি চক্ষু কোরআন সন্না কি বলছে কোরআন সন্ন্যায় কী বিশ্ব সংবাদ পরিবেশন করা আছে সেটা দেখতে হবে দুটো মিলে আসল সত্য আপনার কাছে বেরিয়ে আসবে কেননা নবী সাল্লাম বলেছেন এবাই না ইসা আতে শনি না খাদ কেয়ামতের আগে কতগুলো প্রতারক বছর আসবে পিরিয়ড আসবে ইউকু ফিহা আদেক বিশ্ব মিডিয়ায় সেগুলোতে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী একেবারে উল্টো একেবারে উল্টো আপনি কীভাবে বুঝবেন ওবু ও হালকা কাজিব মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী তাহলে কিভাবে বুঝবেন প্রকৃত ঘটনা কী ফিহাল আমিন। বিশ্বস্তকে বলা হবে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকমনফিহাল খাইন বিশ্বাসঘাতককে বলা হবে বিশ্বস্ত তাহলে কিভাবে বুঝবো আমি একটু উদাহরণ দিচ্ছি নবী সাল্লাহ সাল্লামের সামনে জিব্রাইল আমিন এসে মানুষের ছবি ধরে বসলেন এটি বুখারি মুসলিমসহ প্রায় সকল বিশুদ্ধ হাদিস গ্রন্থে বিশুদ্ধ বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে হাদিস জিব্রাইল জিব্রাইলের হাদিস নামে প্রসিদ্ধ হাদিসটি উমর আব্দুল খত্তি আল্লাহ তালের বর্ণনাকারী জিব্রাইল মানুষের ছবি ধরে এসে নবী সাল্লাহ সাল্লামকে ইমান সম্পর্কে ইসলাম সম্পর্কে এহসান সম্পর্কে কেয়ামত সম্পর্কে কেয়ামতের পূর্বাভাস সম্পর্কে প্রশ্ন করলেন পূর্বাভাস আলামত কেয়ামতের পদধ্বনির আগে কি কি ছিন্ন পৃথিবীতে দেখা যাবে شغله شامبركي بحسنت كرر بره النبي صلى الله عليه وسلم بقولن دوت دو كথا أن تلد الأمة تو بعلها أن تلد الأمة ربها أن تلد الأمة ربتها تين ببيش شهديش دي وأن تر الهفاة الأوراة العالة رياشة في البنيان النبي صلى الله عليه وسلم كي যে কেমতের পূর্বে তুমি দেখবে দল আমাতু বালাহা দাসী দাসী সে জন্ম দেবে তার স্বামীকে আরেক বর্ণনা দল আমাতু রব্বাহা দাসী জন্ম দেবে তার মনিবকে আরেক বর্ণনা অন্তরিদল আমাতু রব্বাতাহা, দাসী জন্ম দেবে তার মনিবাকে দ্বিতীয়বারে বললেন ও আন্তরাল হোফাত যাদের পায়ে জুতো নেই জুতো ছিল না এক সময় আলো ওরা বিবস্ত্র ছিল শরীরে পোশাক ছিল না রেয়া আশা এ ছাগল দুম্বা ভেড়ার রাখাল এদেরকে দেখবে এই শ্রেণীটাকে দেখবে এই অশিক্ষিত এই শ্রেণীটাকে তুমি দেখবে তারা আকাশচম্বী বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে দর্শক আজকে নারী জাতির বাহ্যিক অবস্থা দেখে মানুষ আমরা ভাবব নারী জাতি খুব উন্নত হয়েছে নারী স্বাধীনতা এসেছে নারীর অধিকার প্রতিষ্ঠা হচ্ছে বিশ্বব্যাপী নারীরাও খুশি বাইরের জগতে তারা অবাধ বিচরণ করে আনন্দিত যে আমরা অধিকার পেয়েছি আমরা স্মার্ট হয়েছি আমরা স্বাধীন হয়েছি আমরা উন্নত হয়েছি আমরা সুশিক্ষিতা হয়েছি আমরা সভ্য হয়েছি আমরা ওপেন লাইফ অর্জন করেছি স্মার্ট লাইফ অর্জন করেছি আমরা ডিগ্রি পেয়েছি আমরা ক্ষমতা পেয়েছি আমরা কত কিছু পেয়েছি এই পৃথিবীর বাহ্যিক আবরণ নারীদেরকে এই আইডিয়া দেবে এই জ্ঞান দেবে কিন্তু হাদিস যে বিশ্ব সংবাদটি পরিবেশন করেছে যিনি সত্যবাদী এবং যার কাছে সত্য কথাই বলা হয়েছে অহির মাধ্যমে তিনি যে সংবাদটি পরিবেশন করেছেন বড় বেদনাদায়ক যে বাহ্যিক আবরণে তোমরা যা দেখছ বাস্তব ঘটনা কিন্তু সেটা নয় আজকে যতই পৃথিবীকে উন্নত ভাবো মানুষকে উন্নত বলো সে মানুষ আসলে উন্নত হয়নি আজকে লজ্জায় মাথা নিচু হয়ে আসে যখন শুনি এই পৃথিবীতে এই বিজ্ঞানময় পৃথিবীতে এই জ্ঞানের গর্বে গৌরবান্বিত পৃথিবীতে একজন পুরুষ একজন পুরুষকে বিয়ে করলে কিছু রাষ্ট্র বৈধ নামা দেবে যে হ্যাঁ এটি বৈধ একজন নারী একজন নারীকে বিবাহ করলে রাষ্ট্র নামা দেবে যে এটা বৈধ এটা কোনো জঙ্গলের পশু পশু সমাজে কি এমন কোনো সিস্টেম পশুরা কখনো দেখিয়েছে বানর কুকুর শূকর সাধারণ নিকৃষ্ট প্রাণীগুণের মধ্যেও এই নিকৃষ্ট কাজ কি আছে নাই প্রিয় দর্শক হাদিস বলছে এক সময় আসবে আমাতু আমাতলাহা মানুষ ভাববে নারী জাতিকে উন্নত করে দিয়েছি অনেক ঊর্ধ্বে তুলে ধরেছি আসলে কি ঘটবে যে অধিকাংশ নারীরা কৃতদাসীর পর্যায়ে তাদেরকে নামিয়ে আনা হবে ক্রীতদাসীর পর্যায়ে তাদেরকে ব্যবহার করা হবে কীতদাসীর পর্যায়ে তাদেরকে সেই নিচতায় নামিয়ে আনা হবে কি হবে সে নারীর ঘরে তার স্বামীর জন্ম হবে পৃথিবীকে আমরা দুভাগ করি একটা কমিউনিজম ব্লক একটা পুঁজিবাদী ব্লক ঠিক এই হাদিসটি আন্তালেদ এই হাদিসটি যে তিনটি বক্তব্য তিনটির মধ্যে প্রথমটি আন্তালেদাল আল বাড়াল বালাহা দাসী নারী যাদেরকে দাসীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে রাষ্ট্রীয় দাসী আগে ব্যক্তির দাসী হতো এখন কমিউনিজম ব্লকে এটাকে রাষ্ট্রীয় দাসী বানানো হয়েছে সে দাসী জন্ম বা তার স্বামীকে তার স্বামীকে কি বিস্ময়কর কি লজ্জার কথা মায়ের ঘরে তার স্বামী জন্ম হবে হ্যাঁ নারীদেরকে যখন রাষ্ট্রীয় সম্পদে রূপান্তরিত করা হলো যে নারীরা রাষ্ট্রীয় সম্পদ যে কারোর সাথে তারা তাদের সম্পর্ক গড়বে সে সম্পর্কের টানে সন্তান আসবে সন্তান তাদের হবে না রাষ্ট্রের হবে রাষ্ট্র লালন পালন করবে সন্তান মায়ের বুক থেকে মাতৃসদনে গিয়ে বড় হলো যুবক হলো যুবক তো জানে না তার মাকে মাও জানে না তার পুত্রকে এক পর্যায়ে সে মা কালক্রমে কালের পরিক্রমায় এই মা আর ওই যুবক সন্তান তারা আবার সম্পর্ক গড়ল চোদ্দোশো বছর আগের মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের এই যুগের নারীদের অবস্থা সম্পর্কে তারই উক্তি কি অক্ষরে অক্ষরে সত্য হল দ্বিতীয় থাকলো পুঁজিবাদী ব্লক এখানে এই হাদিসের বাকি দুটি বক্তব্য আনতালিদাল এমতুর রব্বাহা যে দাসী অর্থাৎ নারী জাতি যাদেরকে স্বাধীনতার বুলি আওয়ে যাদেরকে মুখরোচক স্লোগান শুনিয়ে যাদেরকে প্রতারিত করে মর্যাদা দেয়ার নামে আসলে দাসীর পর্যায়ে নামিয়ে আনা হয়েছে তারা জন্ম দেবে রব্বাহা তাদের মনিবকে রব্বা তাহা তাদের মনিবাকে এটা পুঁজিবাদী ব্লকে আমাদের মুসলিম ওয়ার্ল্ডেও প্রায় এটা হয়ে গেছে যে আগের মেয়েরা মায়েদের খুব অনুগতা থাকতো মায়েদের সেবা করতো আজকে আর মেয়েরা মায়েদের সেবাই নেই আজকে মেয়েরা মনিবা। আগে ছেলেরা মায়েদের কত সেবা করত মায়ের মায়ের সেবায় তার জান্নাত মা তার জান্নাত পিতা তার জান্নাত বিশেষ করে মা নবী সাল্লামকে যখন সাহেব জিজ্ঞাসা করলেন মান আহকা সে হসনে সহাবাত আল্লাহ কে আমার সুন্দর আচরণ পর সবচেয়ে বেশি উপযুক্ত নবীজি বললেন উপমুখ তোমার মা তারপরে কি তোমার মা তারপরে কি তোমার মা আল্লাহ আকবার সে আজকে ছেলেদের কাছে দাসী হয়ে গেছে ছেলেরা হাইরাজ বিল্ডিংয়ে বাস করে তাদের স্ত্রীরা শিক্ষিতা মা হয়তো অশিক্ষিতা গ্রাম থেকে মাকে নিয়ে আসা হলো মা ঘর মোছার কাজ করছে হাঁড়িপাতিল মোছার কাজ করছে পাক শাক রান্নাবান্নার কাজ করছে স্ত্রী তো উনি শিক্ষিতা উনি অফিসে যাবেন শাশুড়ি তাকে সেবা করে দিচ্ছে স্বামী দেখছে পুত্র দেখছে আনতালিদ আমাতু রব্বাহা আনতালিদ্যাল আমাতু রব্বাহা আজকে আমাদের আমরা যে সমাজকে উন্নত সমাজ বলছি সেটা এত অনুন্নত যে আজকে মাতৃত্বের সেই মর্যাদাকে আমরা ধুলায় লুটিয়ে দিয়েছি আজকে সন্তানরা মাকে প্রহার করে মেয়েরাও মাকে প্রহার করে মা যদি একটু শাসন করতে চান সন্তানের মায়ায় তার ভবিষ্যৎ কল্যাণের চিন্তায় মাকে হয়তো বাড়ি থেকে বিতাড়িত করে আমাদের শহরেই এমন বহু পরিবার আছে যেখানে মাতা পিতারা সন্তানদের ভয়ে টু শব্দটি করেন না কয়েক বছর আগে এক মাতা পিতার পরিণতি আমরা দেখেছি তাদের মেয়ে সন্তান কতটা মনিবা হয়েছে সে সে মেয়েটা কতটা মনিবার রুদ্র রূপে আবির্ভূত হয়েছে তার মাতা পিতার সম্মুখে যে প্রাণটা কেড়ে নিল আজকের নারীরা বোনেরা আপনারা বুঝছেন অনেক স্মার্ট অনেক উন্নত অনেক কিছু অনেক স্বাধীনতা অনেক প্রাপ্তি হয়েছে হাদিস বলছেন না আজকে এই মুখ রোচক এই এই ফ্যাব্রিকেটেড দুনিয়ার এসব কিছুর চাকচক্যের আড়ালে আসলে তোমরা দাসী হয়ে গেছো এই জন্যই পাশ্চাত্য নারীরা আজকে যদি বিশ হাজার মানুষ সেখানে ইসলাম কবুল করে ষোলো হাজার হয় মহিলা কেন ওরা বুঝতে পারছে যে সব হারিয়েছি আসলে এজন্যই এই যুগকে এই যুগ দিয়ে বোঝা যাবে না আমি দ্বিতীয় পর্বে আসি যেহেতু সময় স্বল্প আজকে এক রাষ্ট্র যে কোনো রাষ্ট্র সেটা কতটা উন্নত হয়েছে এটা স্থূল দৃষ্টিতে সবাই মূল্যায়ন করে তাদের বিল্ডিংগুলো কত সুচ্ছ আকাশচম্বি টাওয়ার সমুচ্ছ টাওয়ার তারা নির্মাণ করছে পর্যটকরা বিশ্বব্যাপী যারা দেশে দেশে ঘুরে অর্থনৈতিক পর্যালোচনা করে স্থাপনা দেখে মনে করে এই দেশটি অনেক উন্নত দুবাই শহর অনেক উন্নত নিউ ইয়র্ক শহর শহর অনেক উন্নত অমুক শহর অনেক উন্নত এরা অনেক সুখী কারণ এদের বিল্ডিংগুলো না তেহাত সাহাব মেঘের সাথে টক্কর দেয় এত উঁচু মেঘ আছে পড়ে তাদের সে আকাশ টাওয়ারে এগুলো দেখে আমরা খুশি আমরা আনন্দিত টাওয়ারগুলো দেখতে যাই টিকিট করে সেগুলো দেখতে যাই এনজয় করি আনন্দিত হই ইস আজকের পৃথিবী কি সুন্দর কি চাকচক্যময় কি নয়ন আভিরাম কি উন্নত হয়েছে কিন্তু নবীজি কি বললেন আপনি আজকের এই উন্নত বিল্ডিং দেখে যদি ভাবেন এই জাতিটি অনেক উন্নত আপনি ভুল করবেন আপনি নবীজির কথা শুনুন আন্তরাল হোফাতাল ওরা তাল আলার ইয়বলুনে ফিল এই হাইরাস বিল্ডিংগুলো যারা তৈরি করে তাদের মানসিকতা কি চেতনা কি সভ্যতা কি জ্ঞান কোন লেভেলের রাখার লেভেলের সমাজে একেবারে যারা মূর্খ ছিল সমাজের যারা সময়ে তারা কোনো তারা জ্ঞানী বলে কেউ জানতো না তাদের থেকে ভালো কিছু কেউ আশা করতো না এই শ্রেণীটার কাজ আজকে বিশ্বের বড় বড় শহরকে তারা আকাশ প্রাসাদে সাজিয়ে দিয়েছে তোমরা ভাবছ যে তোমারও উন্নত হয়েছে উন্নত হওনি কিছুদিন পরে যখন আর কিছুদিন পরে আমরা তো এখন আখেরাতে ঢুকে গেছি আখেরাতকে ওয়েলকাম জানাচ্ছি নাসা মহাকাশ সংস্থা আমেরিকার তারা বলছে পৃথিবী আর পঁচাত্তর বছর থাকবে সুনির্দিষ্টভাবে বলছে এই জন্য তারা ওরাইনা মহাকাশ যান নির্মাণে নির্মাণের চিন্তা করছে বিশ্বের সব বিজ্ঞানীদের মধ্যে সাড়া পড়েছে যে যান এমন বানাতে হবে যেটা আলোর গতিতে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে ছুটবে যাতে কে আমার যখন শুরু হবে আমরা পালিয়ে যেতে পারি তারা পঁচাত্তর বছর পর্যন্ত কল্পনা করে আর কোরআন সন্ন্যার দৃষ্টিকোণ থেকে যদি আমি কল্পনা করি আমারটা বলছি কাউটা বলছি না আরও হয়তো পঞ্চাশ ষাট বছর পঁচাত্তরের সাথে মিলিয়ে দিতে পারি এতটুকু এর বেশি আমার ব্রেনে আসে না আমরা এতটা শেষ জমানায় ঢুকেছি আখেরাতের মধ্যে ঢুকে গেছি তাহলে আজকের এই হাইরাজ প্রাসাদ দেখে আমরা ভাবছি আমরা উন্নত হয়েছি রাসুল ভেবেছেন অনুন্নত হয়েছে সমাজের জ্ঞানীগুলো চাপা পড়ে গেছে ভালো যারা সমাজকে ভদ্র বানাতে পারতো নীতিবান বানাতে পারতো সমাজকে যারা মানবিক বানাতে পারতো সমাজকে যারা একটি সুন্দর মনুষ্যত্বের গুণাবলী দিয়ে সুষমা মন্ডিত করে উপহার দিতে পারত সে আজকে চাপা পড়েছে কিন্তু আশা যারা ছিল জুতোবিহীন বস্ত্রবিহীন শিক্ষাবিহীন যাদের কোনো সভ্যতা ছিল না সংস্কৃতি ছিল না সে শ্রেণীটা এতটা উঁচে উন্নত হয়েছে যে তারাই আজকে সমাজের সব কিছু আপনি আসলে এই যুগ থেকে এই যুগকে বুঝবেন না বুঝতে পারবেন না পরম করুণাময় রব্বুল এই জন্য দয়া করে সমস্ত সংবাদ পুঙ্খানুপুঙ্খরূপে তার কোরআনে আর তাঁর নবীর হাদিসে আমাদেরকে জানিয়ে গেছেন শেষ জমানার বিশ্ব সংবাদ হল আল কোরআন আসুন না অতএব শেষ জমানাকে যিনি বুঝতে চান তাহলে করছন্ন দিকে দৃষ্টি দিতে হবে প্রিয় দর্শক আমি আগামী পর্বে আবারও ইনশাআল্লাহ শেষ জামানার জ্ঞান করানুষছন্ন দৃষ্টিকোণ থেকে এই শিরোনামে আবারও আসব আজকে আমার হাতে আর সময় নেই এই জন্য আজকে এখানেই ইতি রেখা টেনে দিচ্ছি এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনেও দেখতে পাবেন লগ ইন করুন www.ntbbd.com. Assalamu alaikum wa rahmatullahi